হ্যালো ভিয়ার্স সাবস ট্যাগ অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে এসেছি আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনার টেস্ট ফেলিওর বা টিটিএফ টেস্ট করবেন সে টিএফ টেস্ট কীভাবে করতে হয় টিটিএ টেস্ট করার প্রয়োজনীয়তা কী সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকে টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব যদি আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল টিটিএফ টেস্ট শুরুতে আমরা দেখে নেব টিটিএফ টেস্ট জিনিসটা কি টিটিএফ মানে হচ্ছে টেস্ট ও ফেলিওর টেস্ট টু ফেলিওর টেস্টটা করতে হয় আপনার যে সমস্ত এলিমেন্টস যেমন বাটন রিবান্স সিকুয়েন্স ডায়ম্যান্ড্রি বা যে কোনো ধরনের অ্যাম্বেলিসমেন্ট যদি থাকে আপনার ওগুলো আপনার বাটনের মধ্যে যে অ্যাটাচ করলেন সে অ্যাটাচটা সিকিউর কিনা যাতে কোনো ধরনের ইনফেন্ট আপনারা সবাই জানেন যে ইনফ্যান্ট টডলার বয়েজ অ্যাডাল্ট ইনফ্যান্ট যে গ্রুপটা আছে সেই ইনফ্যান্ট গ্রুপটার জন্য যেন কোনো অবস্থাতে চকিং হ্যাজার্স না হয় সেই ব্যাপারে এনশোর করার জন্য আপনাকে যে সমস্ত এলিমেন্টসগুলো প্রোডাক্ট অ্যাটাচ করা হয় বাটন অ্যাম্বেলেসমেন্ট রিবন সিকোয়েন্স ডায়ম্যান্ডি এগুলো টেস্ট টু ফেলিওর টেস্টটা করতে হয় এই টেস্টটা করার বেনিফিটসটাকে সে টেস্টটা করতে হয় যাতে আপনার ফুল টেস্ট প্রসিডিউরটা অবশ্যই একুয়েট হয় সেটা দেখার জন্য এই টেস্ট টু ফেলিউর মাধ্যমে আপনি অতি সহজেই আপনার প্রসিডিওরটা ঠিক আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারেন এবং আপনার রেজাল্টটা ক্যাপচার করতে পারেন তারপর হচ্ছে আপনার কাস্টমার যে রিকোয়ারমেন্টটা আছে সেটা আপনার প্রোডাক্টে মিট করছে কিনা সেটা আপনি মেকশিওর করতে পারেন নর্মালি আপনার ম্যাক্সিমাম কাস্টমাররা কনসিডার করে থাকে যে থার্টি টু ফেলিওর্স পার মিলিয়ন অ্যাপ্লিকেশন এস অ্যাকসেপ্টেবল তার মানে হচ্ছে আপনার এক মিলিয়ন প্রোডাক্টের মধ্যে থার্টি টু ফেলিওর্স পর্যন্ত ওনারা অ্যাকসেপ্ট করে থাকে যার রেজাল্ট যদি আমরা জেড ভ্যালুতে বলি সেই জেড ভ্যালু ফোর পর্যন্ত অ্যাকসেপ্টেবল সে জেড ভ্যালু ফোর জিনিসটা কি এবং কিভাবে বের করতে হয় সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করছি প্রথমে যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আপনাকে টিটিএফ টেস্ট করার জন্য আপনাকে জেড ভ্যালুটা নির্ণয় করতে হবে সেই জেড ভ্যালু নির্ণয় করার জন্য আপনাকে যে স্যাম্পলটা নিতে হবে সেই স্যাম্পলটা দেখুন আপনি যদি বত্রিশ পিস স্যাম্পল চেক করেন সেই বত্রিশ পিস স্যাম্পলের জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে ফোর যে তিনটা স্যাম্পল চেক করেন সেটা রিকোয়ারমেন্ট হচ্ছে জেড ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ যদি আপনার তিনটার কম যদি আপনি স্যাম্পল চেক করেন সেটার আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড বা মিনিমাম লিমিট হচ্ছে ফাইভ তার মানে আপনাকে যদি ফাইভের উপরে পেলে আপনার টিটিএফটা ফার্স্ট টেস্ট যে টেস্ট করবেন সেই টেস্টটা পাস রেজাল্টটা যদি তিন পিস স্যাম্পলের জন্য ফোর পয়েন্ট ফাইভ হয় তাহলে পাস আর যদি বত্রিশ পিস স্যাম্পলের জন্য আপনার পোড় পর্যন্ত অ্যাকসেপ্টেবল তার মানে আপনার জেড ভ্যালু যেটা বের করবেন সেটা যদি টেস্ট রেজাল্টটা যদি আপনার পড় পর্যন্ত আসে তাহলে আপনার টেস্টি রেজাল্টটা পাস হবে আর যদি ফোরের নিচে থাকে বত্রিশ স্যাম্পলের জন্য তাহলে আপনার রেজাল্টটা ফেল হবে তাহলে এই জেড বেলো জিনিসটাকে সেটা আমরা এখন দেখে নেব জেড বেলোটা হচ্ছে নর্মালি আপনার ইকুয়েশানটা যদি আমরা প্রথমে দেখি সেই ইকুয়েশানটা হচ্ছে এক্স মাইনাস এস এল ডিভাইড বাই এস তাহলে এই এক্স জিনিসটা কি এক্সটা হচ্ছে আপনার এক্স ইজ দ্য মিন অফ দ্য ম্যাক্সিমাম ফোর্স মেজারমেন্টস ইন কেজে তার মানে আপনি যে স্যাম্পলগুলো নিলেন সেই বত্রিশ পিস স্যাম্পলের যে ম্যাক্সিমাম ফোর্সে গিয়ে আপনার বাটনটা বা ফেব্রিকটা বা সুতাটা ছিঁড়ে যায় সে ম্যাক্সিমাম ফোর্স যে মেজার করবেন সেটাই হচ্ছে এক্স বেলো আমি আবার বলছি এই এক্স বেলোটা হচ্ছে যে ফোর্সে গিয়ে আপনার বাটন অথবা ফেব্রিক বা সুতা বিভিন্ন কারণে আমরা বাটনটা ছিঁড়ে উঠে উঠ উঠে আসতে পারে ফ্রেপটা ছিঁড়ে বাটনটা উঠে আসতে পারে বা সুতা ছিঁড়ে বাটনটা ছিঁড়ে যেতে পারে তাহলে বিভিন্ন ইস্যুর কারণে আমরা বাটনটা উঠে যেতে পারে সে ম্যাক্সিমাম ভ্যালুতে বা যে ভ্যালুতে গিয়ে বাটনটা উঠে যাবে বা বাটনটা ভেঙে যাবে সেই ভ্যালুটা আপনাকে কালেক্ট করতে হবে ওই ভ্যালুটাই হচ্ছে আপনার এক্স ভ্যালু তারপর হচ্ছে এস এল জিনিসটা হচ্ছে আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড তাহলে আমরা ধরে নিলাম আমাদের কাস্টমারের মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে সেভেন্টি নিউটন আমাদের মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে এস এল হচ্ছে কত সেভেন্টি নিউটন তারপর হচ্ছে ডিভাইড বাই এস এই এস জিনিসটা কি এস হচ্ছে একটা সিম্পল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সে এস ব্যালুটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা পরে আলোচনা করব তাহলে আমাদের এই জেড ব্যালু যে জিনিসটা আপনার টিটিএ টেস্ট করার জন্য বা টি টেস্ট ও ফেলিওর এই টেস্টের জন্য জেড ভ্যালুর মানটা নির্ণয় করা খুব বেশি গুরুত্বপূর্ণ এখন আমরা দেখব এই জেড ভ্যালুটা কীভাবে নির্ণয় করতে হয় এই জেড ভ্যালুর ইকুয়েশানটা আমরা জেনে গেলাম জেড ভ্যালু হচ্ছে আপনাকে এক্স মাইনাস এস এল ডিভাইড বাই এস তাহলে আমাকে আপনাকে জেড ভ্যালুটা নির্ণয়ের জন্য আপনাকে এক্সের ভ্যালু লাগবে তারপর এস এলের ভ্যালু লাগবে তারপর হচ্ছে এস এর ভ্যালু লাগবে এক্স মানে বলে দিলাম এক্স মানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ফোর্সটা যে ফোর্সে গিয়ে আপনার বাটনটা উঠে যায় ফেব্রিকটা ছিঁড়ে যায় অথবা আপনার সুতো ছিঁড়ে বাটনটা উঠে আসে এই বিভিন্ন কারণে যে বাটনটা উঠে আসে বা বাটনটা ভেঙে যায় সেই যে ফোর্সে গিয়ে ওই যে ঘটনাটা ঘটছে সেই ফোর্সটা হচ্ছে এক্স বেলো আর এস এল হচ্ছে আপনার মিনিমাম যে আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট বা স্ট্যান্ডার্ড আর এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আমরা ক্যালকুলেশনটা ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে একটা হাইপার লিংকে আমাদের এক্স এল চার্টটা নিয়ে এসেছি সেটা দেখব দেখুন আমরা বত্রিশটা স্যাম্পল কি করলাম ফুল টেস্ট করলাম স্যাম্পল ওয়ানে আমার ফোর্স ছিল আট কেজি ম্যাক্সিমাম আট কেজিতে গিয়ে আমার বাটনটা উঠে আসলো কেন উঠে আসলো ফেলের মোটকেই আমাদের আমি শুরুতে বলছিলাম যে আপনার বিভিন্ন কারণে বাটনটা উঠে যেতে পারে বাটনটা ছিঁড়ে যেতে পারে কেন আপনার দেখুন কয়েকটা কারণ রিজন হচ্ছে ফেব্রিক ব্যাকগ্রাউন্ড মানে ফেব্রিক ছিঁড়ে বাটনটা তারপর হচ্ছে টিভি থ্রেড ব্র্যাকড্রাউন তার মানে আপনার বিভিন্ন ইস্যুর কারণে বাটনটা উঠে আসতে পারে বাটনটা ভেঙে যেতে পারে সেই ইস্যুটা ফেলিওর মোটের মধ্যে লিখতে হবে তাহলে আমার স্যাম্পল ওয়ান ফার্স্ট স্যাম্পলটা আমি ফুল টেস্ট করলাম যখন আমি আট কেজি প্রেশার দিলাম তখন আট কেজি প্রেশারে গিয়ে পর্সে গিয়ে আমার কি হচ্ছে বাটনটা চিরে যাচ্ছে বা বাটনটা উঠে যাচ্ছে কেন আপনার এফ বি মানে হচ্ছে ফেব্রিক ব্রেকডাউনের কারণে তারপর দেখুন স্যাম্পল টুতে এইট পয়েন্ট টু গিয়ে বাটনটা ছিঁড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে সেম ফেব্রিক ব্রেকডাউনের কারণে তারপর সেভেন পয়েন্ট ফাইভ তারপর সেভেন পয়েন্ট এইভাবে গিয়ে আমার দেখুন আপনার সিবি গিয়ে স্যাম্পল সেভেন গিয়ে এইট পয়েন্ট টু গিয়ে আমার বাটনটা ছিঁড়ে যাচ্ছে বা বাটনটা উঠে যাচ্ছে কেন কারণ হচ্ছে কম্পোনেন্ট ব্রেকডাউন তার মানে বাটনটা ভেঙে গেছে এইভাবে করতে আপনার বত্রিশটা স্যাম্পলের ভ্যালুটা আমরা এখানে নিয়ে নিলাম আমরা বত্রিশটা স্যাম্পল ফুল টেস্ট করে টোটাল কোন ফোর্সে গিয়ে এই বাটনটা উঠে যাচ্ছে বা বাটনটা ভেঙে যাচ্ছে সে ফোর্সটা আমরা ম্যাক্সিমাম ফোর্সটা আমরা এখানে ডাটাটা কালেক্ট করলাম বত্রিশ ফিস স্যাম্পলের ডাটাটা কালেক্ট করলাম কালেক্ট করার পর আমার এখন কি লাগবে এক্স ভ্যালুটা লাগবে এই এক্স ভ্যালুটা পেলাম আমি যেহেতু আমার বত্রিশ পিসের মধ্যে আমার কি জেটের ভ্যালু কি লাগবে ফোর লাগবে মিনিমাম তাহলে আমার জেটের ভ্যালু নির্ণয় করার জন্য আমার এই বত্রিশ ফিস স্যাম্পলের আমি অ্যাভারেজটা বের করলাম আপনার অ্যাভারেজ বের করে সবাই জানেন বত্রিশ পিস সবগুলো কি করবেন যোগ করবেন যোগ করে বত্রিশ দিয়ে ভাগ করবেন তাহলে আমরা এভারেজটা পেয়ে গেলাম আমাদের বত্রিশ স্যাম্পলের যে ফোর্সের এভারেজ সেটা হচ্ছে এইট এখন যে ভ্যালুটা লাগবে সেটা হচ্ছে আমার এস এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছিলাম সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমার কী করতে হবে সেখানে এক্সেলে অটো ইকুয়েশানে দেয়া আছে জাস্ট আপনি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে ক্লিক করে এখানে দেখুন ইকুয়েশানটা আপনি ইকুয়ালস লিখে জাস্ট এস ডট এস এখানে ইকুয়েশন আমি আবার আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি ইকুয়েশনে দেখাচ্ছি কীভাবে আপনি স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করবেন জাস্ট এখানে আরেকটা রো তে আপনি ইকুয়াল লিখবেন তারপর হচ্ছে এস টিডি লেখার পরে দেখবেন আপনার ইকুয়েশনটা চলে আসবে আপনি কি বের করবেন স্ট্যান্ডার্ডাইজ বের করবেন না স্ট্যান্ডার্ড ফি বের করবেন না স্ট্যান্ডার্ড স্যাম্পল বের করবেন আমরা এখানে করবো হয় ফি দিয়ে যদি পপুলেশনের ক্ষেত্রে আর স্যাম্পলের ক্ষেত্রে আমরা করব এস দিয়ে এসি গিয়ে আপনি কী করবেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আপনি যে ডাটাগুলোর উপরে স্ট্যান্ডার্ড এভিয়েশন বের করবেন সেগুলো জাস্ট সিলেক্ট করে দেবেন আমার এই বত্রিশ পিসের ডাটাটা কী করে দিলাম আমি জাস্ট সিলেক্ট করার পর এন্টার দিয়ে দিলাম দেখুন আমার কি চলে আসলো স্ট্যান্ডার্ড এভিয়েশন অটো চলে আসলো তাহলে আমার স্ট্যান্ডার্ড এভিয়েশন হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান নাইন আশা করি আপনারা সকলেই বুঝছেন এরপরে দেখুন আমরা এখানে আমাদের ইকুয়েশনের মধ্যে ফেলে দিই আমরা ইকুয়েশানটা কী বলছিলাম এর ভ্যালু বের করার জন্য আমার ইকুয়েশনটা ছিল এক্স মাইনাস এস এল যেখানে এসএল হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিট এ আমার কাস্টমার রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার হচ্ছে সত্তর নিউটন সত্তর নিউটন মানে হচ্ছে কেজিতে নিয়ে গেলে যেহেতু আমার সবগুলো এখানে কেজিতে আসে সেখানে আমি নিউটন কোথায় নিয়ে যাব কেজিতে নিয়ে যাব কেজিতে নিয়ে গেলে আমার বেলো হয় কত সেভেন পয়েন্ট ওয়ান নাইন কেজি এই যে আমার এখানে সরি এটা হবে সেভেন পয়েন্ট ওয়ান ফোর কেজি তাহলে আমি যখন সেভেন পয়েন্ট সেভেন জিরো নিউটনকে আমি কেজিতে নিয়ে যাচ্ছি ফোর্সে তখন আমার সেভেন পয়েন্ট ওয়ান থ্রি এইট জিরো ওয়ান তার মানে হচ্ছে আমার সেভেন পয়েন্ট ওয়ান থ্রি এইট থ্রিটা যেহেতু এইটটা ফাইভের উপরে সেখানে সেভেন পয়েন্ট ওয়ান ফোর পর্যন্ত আমি ক্যালকুলেট করতে পারি তাহলে আমার এক্সের মান কত এভারেজ এইট পয়েন্ট জিরো নাইন নাইন মাইনাস এস এর মানে কত সেভেন পয়েন্ট ওয়ান ফোর ডিভাইড বাই এস মানে স্ট্যান্ডার্ড ডিভিশন স্ট্যান্ডার ডিভিশন কত জিরো পয়েন্ট ওয়ান নাইন করার পরে আমার ইকুয়েশন আসে ফাইভ যখন আমার আমি বলছিলাম আমি বত্রিশ ফিস স্যাম্পলের ক্ষেত্রে যখন আমার কি আসবে ফোরের উপরে হবে তখন আমার রেজাল্টটা ফাঁস হবে জেটের বিল যদি আমার ফোরের উপরে হয় তাহলে আমার রেজাল্টটা কি হবে পাস হবে যদি ফোরের নিচে হয় তাহলে আমার ফেল হবে এখন যদি আপনার পাস হয়ে গেল তার মানে আপনার ফুল টেস্ট করাটা ঠিক আছে অ্যাটাচমেন্ট লাগানোটা ঠিক আছে যদি আপনার কোনো কারণে এই রেজাল্টটা ফোরের নিচে আসে বত্রিশ স্যাম্পলের জন্য তখন সেক্ষেত্রে আপনার রেজাল্ট হবে ফেল তখন আপনাকে কি করতে হবে আবার রিসেটিং করে আবার বাটন অ্যাটাচ করে আপনাকে আবার টিটিএ টেস্ট করতে হবে আশা করি আপনারা সকলেই বুঝছেন যদি এর ফোরে না বুঝেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সব ধরনের হেল্প করার জন্য আমাদের আজকে এই পর্যন্ত আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে